কুম ওরমতুল্লি বাকু একজন জানতে চেয়েছেন যে কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে তাকে যদি একদিন বা দুই দিন যদি দাফন না করে রেখে দেওয়া হয় তাহলে এর জন্য ওই মাইয়েতের ওই মৃত ব্যক্তির কবরে আজাব হবে কিনা বা শাস্তি হবে কি না না এরকম কোনো দলিল নেই যে ওই ব্যক্তির কবরে আজাব হবে এর কারণ এই জন্য বা এর কারণ এই কারণে তবে কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে তাকে দ্রুত দাফন করতে বলা হয়েছে কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে তাকে দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব দাফন করতে বলা হয়েছে যেমন শহি বোখারি এক হাজার তিনশত পনেরো নম্বর হাদিস এবং সহি মুসলিম নয় শত চুয়াল্লিশ নম্বর হাদিসে এসেছে আবু হুরাই আলিউল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি নবী করিম সাল্লাহ থেকে বর্ণনা করেছেন তিনি বলেন আশ্রি ও বেল জানাজা তোমরা দ্রুত তোমরা জানাজাকে দ্রুত দাফন করো মানে তাড়াতাড়ি তার দ্রুত তার কাজ সেরে ফেলো বা যা কাজগুলি সেরে ফেলো মৃতব্যিক কাজগুলি সেরে ফেলো মানে দাফন কাফন সব কিছু তাকু সলি হাতন ফির তোকাদি নাহা ইলাইহি যদি সে সৎ হয় নেক্কার বান্দা হয় তাহলে তোমরা কি করলে দ্রুত সে তার সুফল পাওয়ার ব্যবস্থা করলে গয় রাজা আলিকা আর যদি সে বিপরীত কিছু হয় ফসার রন দাদা ও নাহু আন্ডি কবে কুম আর যদি ওই ব্যক্তি খারাপ হয় তাহলে তোমরা কি করলে তোমাদের কাত থেকে তোমাদের ঘাট থেকে তোমাদের কাত থেকে তোমরা দ্রুত সেই অনিষ্টকে ক্ষতিকারক জিনিসটাকে নামিয়ে ফেললে মানে কোনো ব্যক্তি যদি মারা যায় তাকে দ্রুত দাফন করা হয় সে যদি ভালো মানুষ হয় তাহলে সে সে তাকে দাফন করা হবে তাড়াতাড়ি সে কবরে যাওয়ার পরপরই সে কী করবে জান্নাতে নিয়ামত সে ভোগ করতে থাকবে আর যদি খারাপ হয় তাহলে এই খারাপ মানুষটিকে আমাদের কাঁধে রাখার দরকারটা কি যত দ্রুত সব তাকে দাফন করে দাও তেমন ইহাদেশ থেকে বোঝা গেল যে জানাজাকে দ্রুত দাফন করতে হবে ভালো হলে ভালো খারাপ হলেও তাড়াতাড়ি দাফন করাই ভালো ইহাদ সঙ্গে যেটা বলেছেন যে অনেকে দেখা যায় যে মানুষ মারা যাওয়ার পরে একদিন দুই দিন বা কয়েকদিন পর্যন্ত রেখে দেয় এটা চরম ভুল এটা চরম ভুল কোনো কারণে বিশেষ কারণে একদিন দুই এক দুই চার ঘন্টা রাখা সেটা ভিন্ন কথা এতে কোনো সমস্যা নেই কিন্তু একেবারে এতদিন ধরে রাখা একদিন দুই দিন পর্যন্ত রাখা যে ছেলে আসেনি বা জামাই আসেনি বা আর কেউ আসেনি এই কারণে এটা ঠিক নয় আর কি এটা ভুল মানুষের কেননা যদি নিকটতম কোনো ব্যক্তি যদি জানাজার নাও পড়তে পারে যদি জানাজা ছুটেও যায় তাতে কোনো সমস্যা নেই কেননা সে পরে জানাজা আদা জানাজা আদায় করতে পারবে রাসুল সাল্লু আসলাম যুগেই একজন মহিলা যে মসজিদ ঝাড়ু দিত সে মহিলা রাতে মারা গিয়েছিল তো রাতে রাসুলকে তারা সংবাদ দেননি মনে করছে যে এত রাতে রাসুকীয় সংবাদ দিলে রাসুলের যেন কষ্টকর হয়ে যাবে সেজন্য তার রাসুকের সংবাদ না দিয়ে তাকে রাতে দাফন কাজ সম্পন্ন করে পরে যখন রাসুলকে বলা হয় এই কথাটি যে ওই অমুক মহিলা মারা গেছে তখন রসুল হাসান তাদেরকে বললেন হাল্লা কুম তুম আলাম তুমুনি তোমরা তার সঙ্গে তোমাকে বলো কেন যে সে মারা গেছে তখন রসুল হাসান তাদেরকে বললেন দ্য নি আ লকব রিহা তোমরা আবার তাকে আমার তোমরা আমাকে তার কবরটি দেখিয়ে দাও কোথায় তার কবর আছে দ্য দাল্লু হু রিহা তারা যখন রসুলকে তার কবরটি দেখিয়ে দিল আলাইহা আলাই রসুল সন্তার কি করলেন তার কবরের পাশে গিয়ে তার জানাত আদায় করলেন তার নিকটতম কোনো কেউ যদি মানে সন্তান বা আর কেউ নিকটতম কেউ যদি না আসতে পারে তাতে সমস্যা নেই পরে তার কবরের পাশে গিয়ে মানে যে কোনো সময় গিয়ে কী করতে পারবে তারা জানাজ সালাত আদায় করতে পারবে এর জন্য এমন না যে তাকে রাখতে হবে যে মানে কয়েকদিন যাবৎ তাকে ফ্রোজেন করে বা অন্য কোনো উপায় তাকে রাখতে হবে এটা ঠিক নয় এটা ভুল আর কি আমাদের সমাজে প্রচলিত আছে আশা করি স্পষ্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহি